এই ছবিটা একদম মানে পূজোরই ছবি, পূজো ছাড়া এই ছবিটা অন্য কোনো সময় রিলিজ করা যেত না। এটা পূজোর গল্প, মানে আমাদের পঞ্চমী থেকে দশমী অবধি প্রত্যেক দিনের ঘটনার গল্প। পূজোয় ছবি মুক্তি পাওয়ার ভেতরেই একটা আনন্দ আছে, আর আমরা 12 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এই প্রথমবার আমাদের সিনেমা পুজোতে মুক্তি পাচ্ছে, সেটার আনন্দটাই বড় জিনিস। কোনো প্রতিযোগিতার থেকে বড় কথা হচ্ছে দেবী পক্ষে সিনেমা মুক্তি পাওয়ার আনন্দ। ভিক্টর ব্যানার্জি একজন স্টার, আর স্টার নেভার ফেডস অ্যাওয়ে, উনি আছেন এবং উনি ফিরে এসেছেন, তো আমার মনে হয় যে প্রত্যেকের ছবি দেখা উচিত। এ নিয়ে এই এই জিনিস নিয়ে সিনেমা কখনো হয়নি, এবং কোনো রাষ্ট্রনায়কের জীবন তাকে কেন্দ্র করে গল্প আমার মনে হয় না হয়নি ভারতবর্ষে, হয়েছে কিনা সম্ভবত আমি জানি না। আমার তো এই চরিত্রটা করতেই ডেফিনেটলি খুবই ভালো লেগেছে, সংযুক্তা মিত্র আর বাইক চালিয়ে মারপিট করে খুবই ভালো লেগেছে। আশা করি অডিয়েন্সের ভালো লাগুক, তাহলেই সবচেয়ে বড় পাওনা। অ্যাকশন মুভি অ্যান্ড মানে শিবপ্রসাদ দাবা নন্দিতাদির থেকে এরকম মুভি আমরা আগে দেখিনি, তো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে মুভিটাতে কী হতে চলেছে। তার সাথে আমি মিমিদির প্রচুর অ্যাকশন সিনস দেখেছি, তো আমি ভেরি ভেরি এক্সাইটেড টু সি অ্যাকচুয়ালি কী হয় সিনেমাটাতে আর কি। আই লাইক ডুইং স্টাফ লাইক দিস, আর অপরচুনিটি পেয়েছি এই ছবিতে, সো আই ট্রাই টু গিভ মাই 100%। অ্যাকচুয়ালি আবিরদার সাথে অন্য কারো জুটি হলে না আমার ভালো লাগে না বিষয়টা খুব একটা। আজই ডেফিনেটলি পুজোর সময় 4টে ছবি আছে, 4টে ইম্পর্টেন্ট ছবি, তার মধ্যে কম্পিটিশান থাকবেই, কিন্তু সেই কম্পিটিশানটা ছবির জন্য, ছবির বাইরে শত্রুতা বা এরম কোনো ব্যাপারই নেই। আমরা চাইবো বাংলা ছবি বেশি করে দেখুক, কিন্তু যেহেতু রক্তবীজ আমি নিজে অভিনয় করেছি, আমি চাইবো এই ছবিটা দর্শকদের বেশি ভালো লাগুক। বাট আই উইশ অল দ্য বেস্ট টু অল দ্য 3 ফিল্মস এবং তাদের সঙ্গে জড়িত প্রত্যেক। এত বছর পরেও কিন্তু ওনার কাজের প্রতি যে নিষ্ঠা, কাজের খিদে, সেটা একই রকম আছে, এবং একসঙ্গে কাজ করতে গিয়ে কখনো আমাদের মনে হয়, আমার অন্তত মনে হয়নি বা আমার মনে হয় কারোরই মনে হয়নি, যে আমরা এত বড় একজন স্টারের সঙ্গে কাজ করছি। সেগুলোই শেখার যে কীভাবে নতুনদের সঙ্গে কাজ করতে হয়, কীভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হয়, অ্যান্ড এবং যেভাবে উনি আমাদের ছবির সঙ্গে থেকেছেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন, থ্যাংকস এ লট ভিক্টর দা। জাস্ট কদিন আগে ভিক্টর দের জন্মদিন গেছে, আরও একবার এই সুযোগে এই ক্যামেরার মাধ্যমে হ্যাপি বার্থডে ভিক্টর দা। ছবিটা ভীষণ টান টান উত্তেজনার একটা ছবি, যেখানে এক সেকেন্ডের জন্য আমার মনে হচ্ছে না যে কি হচ্ছে, মনে হচ্ছে যে এরপরে কি হবে, মানে ভাবছি একরকম ভাবে হয়ে যাচ্ছে আরেক রকম। বহুদিন পর এতগুলো বড় ছবি একসাথে বাঙালিদের জন্য গোটা ইন্ডাস্ট্রি মিলে নিয়ে এসছে, আমার মনে হয় পুজোর 4 দিন 4টে ছবি দেখে ফেলা উচিত প্রত্যেক। আজকে প্রথমবার দেখলাম, আমার কাছে মানে নর্মাল দর্শকের কাছে যেরকম, আমার কাছে 80% সেরকম, সো আমার দেখে খুবই ভালো লেগেছে সিনেমা। এখন ফাইনালি যখন ক্লাইম্যাক্সে যখন এসছে সিনেমা, তখন কিন্তু আমরা সবাই হা করেছিলাম যে এবার কী হতে পারে, কত কিছু হতে পারে, কিন্তু এতটাই টান টান যে আমি পুরো ফার্স্ট হাফটা উঠতেই পারিনি। এবং সবাই এত ভালো অভিনয় করেছে এবং এত ভালো বুনন, কারণ এর আগে আমি ছবিটা দেখিনি, মানে শুধু ডাবিং করেছি, ছবিটা দেখিনি, তো আজকে একদম ফার্স্ট টাইম দর্শক হিসেবে দেখছি টান টান ছবি। আমি এরকম থ্রিলার ফিল্মের ফ্যান, তো আমার ভালো লাগবে আমি জানতাম, তার উপর
যে নন্দিতাদি শিবুদার ডিরেকশনে, তো অবশ্যই ভালো লাগবে। এত অসাধারণ অ্যাক্টার্স আমাদের বাংলার, আবির দা, মিমি, ভিক্টর দা, তো খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। আমি তো নাচিনি এই ছবিতে, সেটা সবাই জানে যে আমি শুধু কেঁদেছি, অন্যদেরকে নাচিয়েছি, সেই জন্য কোরিওগ্রাফার হিসেবে নাম গেছে। একটা থ্রিলারের মানে দুর্গা পুজোর ব্যাকড্রপে একটা থ্রিলার স্টোরি, এটা বাঙালি কাছে দুর্গা পুজো খুব ইন্টারেস্টিং আর বাঙালি তো থ্রিলার ভালোবাসি, সুতরাং দুটো মিলিয়ে খুব ইন্টারেস্টিং। পুজোর সময় সবসময় চাই যে আমরা ভালো কিছু দেখব, তো এইটুকুনি আমি দর্শককে বলতে পারি যে দর্শক যখন হলে আসবে, ইনফ্যাক্ট যাচ্ছে সবাই, তো ভালো কিছুই দেখে বেরোবে। আর যেহেতু অ্যাকশন থ্রিলার, তো বেশি কিছু বলাটা উচিত না, আমার মনে হয় যে পুজো পড়ে গেছে, রিলিজ পড়ে গেছে অলরেডি রক্তবীজ, তো আপনারা সবাই আসুন হলে দেখুন।